لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وشر الأمور محدثاتها كل محدثة بدعة كل بدعة ضلالة আজকে প্রিয় ইসলাম প্রিয় বন্ধুরা দিনী ভাই সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি সমসাময়িকভাবে অনেক বেশি আলোচিত হচ্ছে আমাদের এই বিষয়টি নিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের মতবাদ অর্থাৎ বিভিন্ন ধরনের মত এবং পথের অনুসরণের লোকজন এইটা নিয়ে তারা বিভিন্ন ধরনের পর্যালোচনা করে থাকে সেই বিষয়টা হলো যে ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশে সেকুলারিজমের অনুবাদ হলো ধর্মনিরপেক্ষতাবাদ কিন্তু এই অনুবাদটি সঠিক নয় ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের প্রকৃত অর্থ এবং তাৎপর্য এই অনুবাদে প্রকাশ আসলে পায় না এতে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং জনগণ প্রকৃত অর্থটিও বুঝতে পারে না সেকুলারিজমের প্রকৃত তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে একটু এই জিনিসটাকে একটু অ্যানালাইসিস করে আমাদেরকে দেখা দরকার যে সেকুলারিজমের তাৎপর্য রাষ্ট্র এবং শিক্ষাকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করা এটাই আসলে মূল উদ্দেশ্য সেকুলারিজমের উদ্ভব হয় এনলাইটমেন্ট আন্দোলন বা বুদ্ধির মুক্তি আন্দোলনের মাধ্যমে যা অষ্টাদশ শতাব্দীতে আন্দোলনটি শুরু হয় ফ্রান্স এবং ইউরোপের কিছু দেশে এটা ছিল ধর্মের বিরুদ্ধে আন্দোলন তাদের মূল কথা ছিল দুটি প্রথমত ন্যাচারালিজম অর্থাৎ সৃষ্টি প্রকৃতগতভাবেই হয়েছে এখানে স্রষ্টা বলে কোনো সত্তার ভূমিকা তারা স্বীকার করে না অর্থাৎ এটি স্রষ্টাকে অস্বীকার করারই আসলে মূলত সামিল দ্বিতীয়ত র্যাশনালিজম বা যুক্তিবাদ অর্থাৎ মানুষ জীবনের চলার ক্ষেত্রে যুক্তির ভিত্তিতে চলবে স্রষ্টা বা ওহি বা ধর্ম নির্দেশের ভিত্তিতে নয় এটি হলো নাস্তিকতার নামান্তর এই দুটি ছিল এনলাইটমেন্ট মুভমেন্টের মূল কথা এ চিন্তারই প্রায়োগিক বিস্তার হলো সেকুলারিজমের নামে অর্থাৎ এই চিন্তাগুলোর উপরে মলাট হিসাবে সেকুলারিজমকে নিয়ে আসা হয়েছে কোথাও এর প্রয়োগ নাস্তিকতার রূপ নিয়েছে যেমন রাশিয়া চীন
এবং কমিউনিস্ট রাষ্ট্রসমূহে এবং অন্যান্য দেশে এটা রাষ্ট্র এবং শিক্ষাকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে রূপায়িত হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ইত্যাদি দেশে। এসব দেশে সরকারি বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া হয় না, তবে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠী তাদের নিজস্ব অর্থে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষা চালাতে পারে। এটি অবশ্য অনুমোদন দেওয়া আছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তা করাও হয়ে থাকে, কিন্তু ভারতে ধর্মকে পুরোপুরি শিক্ষা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি কোনো স্কুলে ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নেই, তবে বেসরকারি স্কুলগুলোতে ধর্ম শিক্ষা দিতে পারে, তবে তারা সরকারি সাহায্য পায় না। বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের ব্যবস্থার সঙ্গে ইসলাম বা অন্য কোনো ধর্মেরই কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মই এই ধরনের ব্যবস্থাকে সমর্থন করে না। মূলত এই হলো অবস্থা। ইসলামের কথা বলতে গেলে বলতে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। ইসলামের কথা বলতে গেলে আমরা যেটা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী শরিয়া কায়েম করে গিয়েছিলেন, এবং খেলাফত রাশিদার সময় রাষ্ট্রের ভিত্তি ছিল ইসলাম এবং ইসলামী আইন। এ কথা সত্য যে উমাইয়া, আব্বাসী এবং উসমানীয় খেলাফতের ব্যাপারে এবং মুঘল সম্রাটের মতো রাষ্ট্রের ক্ষেত্র আল্লাহ হচ্ছেন মালিকুন নাস, অর্থাৎ মানুষের শাসক, যেটা সুরা নাসের মধ্যে উল্লেখ করা আছে, এবং মালিকুল মুলক অর্থাৎ রাষ্ট্রের মালিক, এবং সুরা আল ইমরানে এটা উল্লেখ করা আছে। কোনো মুসলিমই আল্লাহর চূড়ান্ত ক্ষমতাকে অস্বীকার করতে পারে না, কারণ এখানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার আমরা ব্যাখ্যায় যাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সার্বভৌম ক্ষমতার মালিক হলো আল্লাহ এবং সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। অর্থাৎ আমি সমস্ত কিছুকে মেনে আমি ইসলাম গ্রহণ করলাম। আমি যদি আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে না মানি, তাহলে সেই ক্ষেত্রে আমি মুসলিম থাকবো না, আমি হয়তো অন্য কোনো ধর্মে দীক্ষিত হয়ে যাব। তাহলে কোনো মুসলিমই আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে অস্বীকার করতে পারে না। আর সেকুলার ব্যবস্থা বিশ্বে কম বেশি আসলে 200 বছর প্রতিষ্ঠিত আছে, এতে তেমন কোনো আসলে কল্যাণ মানুষের হয়নি। সেকুলারিজমের গর্ব থেকে কমিউনিজম, ফেসিবাদের উদ্ভব হয়েছে, এসব মতবাদ মানুষের আসলে কোনোই কাজে লাগে নাই। সেকুলারিজমের কারণেই উগ্র পুঁজিবাদের জন্ম হয়েছে, যারা সারা বিশ্বের সম্পদ লুট করে ইউরোপ এবং উত্তর আমেরিকায় নিয়ে গেছে, এবং সেকুলার শাসকরাই বিশ্বে কলোনি বানিয়েছে, সারা বিশ্বকে তারা দাস বানিয়েছে সেকুলারিজমের মাধ্যমে। বিংশ শতাব্দীর শেষভাগে এসব কলোনি মুক্ত হয়েছে, এবং সেকুলার শাসকদের কারণে বিশ্বে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম ও আলজেরিয়ায় যে রক্তপাত হয়েছে সেটা আসলে মূলত এই সমস্ত কারণেই ঘটেছে। সেকুলারিজমের প্রকৃত অর্থ আসলে না জানার কারণেই বর্তমান সমাজে আমাদের লোকজন নামাজ, তারপরে আমাদের এখানে সালাত তারা আদায় করে, তারপরে তারা ইসলামী যে আহকাম সমস্ত কিছু পালন করে, এমনকি তাহাজ্জুদ গুজার লোকজনও সেকুলারিজম অর্থ না বোঝার কারণে এই বিভ্রান্তিতে তারাও পড়ে গেছে। সেকুলারিজমের অর্থ আসলে বোঝা দরকার। এখন আমি ইসলামী মন এবং ধার্মিক মন এবং সেকুলার মনের কিছুটা পার্থক্য আমি বলি। ইসলামী মন হলো সেই মন যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান খুঁজে কোরআন এবং সুন্নাতে, পরে অন্যদিকে অন্য ধর্মের ক্ষেত্রে তাদেরও তারাও ধর্মের মধ্যে আগে সমাধান খোঁজে পর অন্যদিকে। কিন্তু সেকুলার মন যারা সেকুলারিজমে বিশ্বাস করে তারা প্রথমে তাদের পণ্ডিতদের মতামতে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র কী করে, রাশিয়া কী করে, চীন কী করে, আমরা এসব দিক দেখতে পারি। অর্থাৎ তারা প্রথমে তারা তাদের পণ্ডিতদের বিভিন্ন মতবাদ থেকে তারা সমাধান খোঁজে, পরবর্তীতে তারা অন্যদিকে যায়। এটা হলো যে সেকুলার মন।
তা এই প্রেক্ষিতে আসলে ইমানদার মুসলিমদের যেটা করা দরকার, এই আমাদের মধ্যে যারা দায়ী আছি, যারা আমরা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করি, যারা সেকুলার এবং ইসলামের পার্থক্য আমরা কিছুটা হলো বুঝতে পারতেছি, সে আমাদের দায়িত্ব হলো যে মানুষদেরকে, এই সমস্ত মুসলিম এবং অমুসলিম যারাই আছে, সবাইকে এই সেকুলারিজমের পথ থেকে সঠিক পথে নিয়ে আসা। এই জন্য আমাদের ব্যাপক গবেষণা করা দরকার এবং ইসলাম এবং সেকুলারিজম অন্যান্য ধর্ম নিয়ে আসলে আমাদেরকে চিন্তা ভাবনা করা দরকার। তো আজকে আমি আলোচনা আর এই দীর্ঘায়িত করতে চাচ্ছি না, তবে আরেকটি বিষয় না বললে নয় যেটা বর্তমানে আরও একটি বিস্ফোরক হয়ে দেখা দিয়েছে, যেটা ইসলামের খুব ক্ষতি করছে, সেটা হলো প্যারানিলিজিয়াম, অর্থাৎ সর্বধর্ম সর্বধর্ম সমন্বয় মতবাদ। এটি বর্তমানে আসলে আমাদের মুসলমানদের মধ্যেও একটি ব্যাপকভাবে দেখা যাচ্ছে। অনেক মুসলিম স্কলার তার লেখনীর মধ্যে এই সর্বধর্ম মতবাদ প্রকাশ করছে, অর্থাৎ যে সমস্ত ধর্মগুলো আল্লাহর একত্ববাদ প্রকাশ করে তারা বলতে চাচ্ছে যে এই সমস্ত সকল ধর্মই এই সঠিক। আসলে এই বিষয়ে ব্যাপক আলোচনার বিষয়, আসলে এটা ইসলাম বিরোধী একটি মতবাদ, এইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি। তো আজকে আমরা এখানে আমাদের আলোচনা সমাপ্ত করতে চাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك.